ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ আমরা চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে, তো চলো দেখে নেওয়া যাক আজ আমাদের লাঞ্চে কী কী আছে। এখানে আছে নোটে শাক ভাজা, এখানে আছে কাঁকরোল ভাজা, আর আছে প্লেন রাইস, আর এখানে আছে ধনে পাতার চাটনি, আর এখানে আছে আলু আর কচু দিয়ে রুই মাছের তরকারি, আর এখানে আছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা যেহেতু এখানে মাছের ঝোল আছে সেই জন্য আমরা ডালটা অল্প নিয়েছি, দুজনে ভাগ করে নেব। তো চলো প্রথমে শাকটা দিয়ে খাই। স্টার্ট কর। মা বলে এই নোটে শাক না কি শাক বলে, এটা খাওয়া নাকি খুবই ভালো, উপকার। লঙ্কাটা মেখে দিলাম, এর মনে হচ্ছে খুব ঝাল হয়ে যাবে। আজকে ভাবছিলাম লঙ্কা খাবো, কিন্তু আর খাবো না। সেদিন খেয়েছিলাম তো মুখ পুরো জ্বলে যাচ্ছিল। নিয়ে নিচ্ছি ডাল, তো ডালটা নিয়ে নিচ্ছি চামচ নিয়ে। ছোটো চামচ না উঠছেই না, এটা তুই নিয়ে নিস। এবার ডালটা দিয়ে খাই, ডাল আর কাঁকরোল ভাজা। ডাল দিয়ে ভাত মেখে নিলাম। খুব ভালো লাগছে খেতে, আর এর সাথে যদি একটা গন্ধটা লেবু হতো তাহলে তো আরও ভালো লাগতো খেতে, কিন্তু একদম খারাপ বিষয় যে আমাদের ঘরে কোনো লেবুই নেই, পাতি লেবু বলো আর আমাদের রাজি লেবু বলো, সেই জন্য আমি নিয়ে নিই। দেখে আমার চামচ দিয়ে নিতে প্রবলেম হয়, ঢেলে নিয়ে নে পুরোটা। তো সাইডে একটু ধনে পাতার চাটনিটা নিয়ে নিচ্ছি। এই সাইডে কে দিতে হবে, আমি নিয়ে নাম তো সাইডে নিয়ে গেলাম, একটু নিয়ে নিলাম। খুব সুন্দর টেস্ট এটা, কেমন লাগছে বল? তোরা এতটা কে দিতে বললো? তুমি একটু বেশি টক খেতে পারিনি, আবার বেশি মিষ্টি না। আচ্ছা খাতো, এটা খাবো, এটা খুবই টেস্টি। এটা আমি লাস্টে খাবো, এটা দেখে রাখো। এটা কিন্তু আছে,
মাছটা নিয়ে নিচ্ছে। কি কচু বলে আর খালি এই কচু যে আলু দিয়ে ঝোলটা হয় ওটা খুব ভালো, আলু দিয়ে তরকারি করে মা খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগছে ঝোলটা। এটার মধ্যে একটু তেঁতুল দেওয়া হয়েছে, আরো বেশি টেস্টি লাগছে। কিছু নিবি তুই? না, আলু কচু কিছু চাটনি মাছটাও খুব টেস্ট।
কাটা এইটুকু কাটাতে তুই কাটা বলেছিস, যদি তুই ইলিশ মাছ খাস তাহলে তোর আধ ঘন্টা লাগবে। ইলিশ মাছটা আমার ফেভারিট, সেই জন্য আমার ইলিশ মাছ খেতে কিছু মনে হয় না। তো ধনে পাতার চাটনিটা তো খুবই সুন্দর হয়েছে খেতে। তো তোমরা যদি চাও আমি একটা শর্ট ভিডিও করেছি, কিন্তু তোমরা যদি সেটা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রেসিপিটা দেবো। আমার তো খুবই ভালো লেগেছে এটা খেতে, তোর কেমন লেগেছে? খুবই ভালো, একটু ভালো করে খেলাম না, এই যে এখন আছে তোমরা চাইলে তেঁতুল না দিয়ে লেবু দিতে পারো, এটা আমি তোমাদেরকে একটা ভিডিও মানে দেবো আর কি, এটার উপরে যে এটা কিভাবে বানাতে হবে, কি কি উপকরণ লাগবে তোমাদের আমি সেটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যেহেতু আমাদের লেবু ছিল না, সেই জন্য তেঁতুল দিয়ে দিয়েছি। এত টেস্টি, মানে চাটনির থেকেও খেতে ভালো। বাটি ফাটা হয়ে গেছে, এটা তো আমার খাওয়া হয়ে গেছে, ওরা এখনো হয়নি, এখন চাটনি খাচ্ছে বসে বসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর আজকের মতো ভিডিওটা অবধি শেষ করছি, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।